আসসালামু আলাইকুম হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগতম তো টিউটোরিয়ালের এই আমি গ্রাফ নিয়ে একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি তো গ্রাফ নিয়ে সিরিজ তৈরি করার পূর্বে আমাদের এখানে গ্রাফের কিছু বেসিক বিষয় জানা দরকার তো আমরা এখানে যে বিষয়গুলো দেখব যে আমরা এখানে বুঝবো যে আমাদের এখানে ভার্টেক্স বা নোট বলতে আমরা কি বুঝি তারপরে এখানে এজ বলতে আমরা কি বুঝি তারপরে এখানে ডিরেক্টেড এবং আনডিরেক্টেড গ্রাফ বলতে আমরা কি বুঝি তারপরে আমরা এখানে দেখবো যে ওয়েটেড এবং আনওয়েটেড গ্রাফ বলতে আমরা কি বুঝি ওকে তো প্রথমত আমরা এখানে দেখবো যে নোট এবং এস বলতে আমরা কি বুঝি তো ভার্টেক্স এবং নোট দুটো সেম বিষয় তো নোট বলতে আমাদের এখানে প্রত্যেকটা বুঝি এখানে শূন্য একটা নোট তারপর ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটা আমাদের এখানে কি নোট তার মানে আমাদের এখানে নোট আছে কটা বলুন তো আমাদের এখানে নোট আছে এখানে আমাদের কিন্তু নোট আছে কটা একটা দুটো পাঁচটা আর কি আছে ওকে কটা আছে পাঁচটা আছে আর কি এখানে নোট তার মানে আমাদের নোট এগুলোকে বুঝাচ্ছে আর কি তো এখানে আমাদের নোট বা ভার্টেক্স আমাদের সেম কথা আর কি মানে দুটো সেম বিষয় তারপরে এখানে আমরা দেখবো যে এস বলতে মানে কি আর কি তো এস বলতে আমাদের এখানে বুঝাচ্ছে যে আমাদের ওয়ান থেকে টু তারপরে আবার এখানে ওয়ান থেকে থ্রি তারপরে এখানে থ্রি থেকে ফোর আবার কি টু থেকে ফোর প্রত্যেকটা আর কি এখানে এজ আর কি তো আমাদের এখানে এস দেওয়া আছে এখানে এখানে কিন্তু এসোয়ারটা আছে বলুন তো একটা দুইটা তিনটা ছয়টা আছে আর কি ওকে কয়টা আছে এখানে এজ আমাদের ছয়টা আছে আর কি তো তার মানে আমাদের এখানে নোট বলতে বুঝাচ্ছে আমাদের এখানে কি ওয়ান টু থ্রি ফোর এই বিষয়গুলোকে নোট বলতেছে মানে প্রত্যেকটা আমাদের কি আর কি প্রত্যেকটা আমাদের কি আর আমাদের এস বলতে আমাদের আমাদেরকে এই প্রত্যেকটা নোটের সাথে আমাদের এখানে কানেক্টেড যে পাতগুলো আছে এই কতগুলো আছে এরকম পাত কতগুলো আছে আর কি এটা আমাদের কি এস বুঝেছে ওকে তো আমরা এখন দেখবো যে আমাদের এখানে ডিরেক্টেড গ্রাফ বলতে আমরা কি বুঝি আর এখানে আনডিরেক্টেড গ্রাফ বলতে আমরা কি বুঝি আর কি তো ডিরেক্টেড গ্রাফ বলতে আমাদের এখানে যেটা যে আমাদের যদি এখানে কখনো এরকম থাকে যে আমাদের একটা নোডের সাথে আর একটা নোটের একটা কি ডিরেকশন দেওয়া থাকে যে বলা হলে এখানে শূন্য থেকে আমাদের একের দিকে আসতেছে বা তারপরে বলা হলো যে এক থেকে তিনে আসতেছে তারপরে বলা হলো এখানে তিন থেকে আবার কি চারে যাচ্ছে ওকে তারপরে চার থেকে আবার বলা আছে দুইয়ে যাচ্ছে আবার দুই থেকে বলা হলো এখানে আবার এখানে আসছে আবার কি এখানে আসছে আর কি যে কখন এরকম ডিরেকশনগুলো ডিরেক্টেড গ্র্যাপ বলা হবে আর যদি এরকম ডিরেকশন না দেওয়া থাকে তাহলে মানে এটা বুঝাতে এক থেকে শূন্য তেও যেতে পারে আবার শূন্য থেকে একেও আসতে পারে তো যখন এরকম কোনো ডিরেকশন দেওয়া থাকবে না মানে যখন আমাদের এজ গুলোর মধ্যে কোনো কি থাকবে না ডিরেকশন দেওয়া থাকবে না তখন আমাদের এটাকে বুঝবে কি আনডিরেক্টেড গ্রাফ বলবো কি ওকে তো ওয়েটেড গ্রাফ বলতে আমরা কি বুঝি আর আনওয়েটেড গ্রাফ বলতে আমরা কি বুঝি আমাদের এরকম কখনো বলা থাকে যে শূন্য থেকে এক হাজার জন্য আমাদের এখানে মনে আসতে হবে যে দশ কিলোমিটার বা পাঁচ কিলোমিটার যেটা আর যদি আমাদের এরকম মানে শূন্য থেকে একে হাজার জন্য আমাদের দশ কিলোমিটার লাগবে তারপর এখানে শূন্য থেকে দুই হাজার জন পাঁচ কিলোমিটার লাগবে ওকে যদি এরকম কখনো কি থাকে এরকম আমাদের ডিস্টেন্স গুলো দেওয়া থাকে এরকম ভাবে তখন আমাদের এটাকে বলবো আমরা এখানে ওয়েটেড গ্রাফ বলবো কি বলবো এটাকে ওয়েটেড গ্রাফ বলবো তো যেহেতু আমাদের এরকম কোনো কিছু দেওয়া ছিল না প্রথমত প্রাথমিক অবস্থা আমাদেরকে এরকম কোনো ওয়েট দেওয়া ছিল না তার মানে এটা আমাদেরকে আনওয়েটেড গ্রাফ আর কি তো ওয়েটেড গ্রাফ বলতে আমাদের কি থাকবে আমাদের এখানে এই যে একটা নোট থেকে আরেকটা নোটের ডিস্টেন্স গুলো দেওয়া থাকবে ওকে আর যদি আমাদের দেওয়া না থাকে তাহলে এটা বুঝবো কি আনওয়েটেড গ্রাফ বুঝবো আর কি তো এ হচ্ছে আমাদের গ্রাফের বেসিক কিছু আর কি বিষয় তো আমি নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই মানে মেট্রিক্স এবং লিস্ট নিয়ে আলোচনা করব আর কি